হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো একটা কথা আমি সবসময় বলে থাকি, যে প্রজেক্ট যত বেশি স্ট্রং সেই প্রজেক্ট থেকে কিন্তু আমাদের ভালো পরিমাণে একটা প্রফিট হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের মাঝে যে ইয়ারড্রপটা শেয়ার করব, এই ইয়ারড্রপের প্রজেক্টটা কিন্তু অনেক স্ট্রং। আর এই ইয়ারড্রপে জয়েন করার জন্য টেলিগ্রামের বটের যে টাস্কগুলো হয় সেই টাস্কগুলো পূরণ করলেই 5টা করে MPC টোকেন পাবেন, যার মূল্য $20। তো ভিডিওর শুরুতেই এই ইয়ারড্রপের প্রজেক্টটা যে স্ট্রং তা আপনাদের মাঝে দেখায়নি, সেজন্য আমি ওনাদের টুইটারে যে পেজটা আছে সেই পেজে চলে যাই। তো দেখেন এইটাই মূলত ওনাদের টুইটারের অফিসিয়াল পেজ। তো দেখেন এই দিয়ে কিন্তু প্রায় 40K-র উপর ওনাদের ফলোয়ার আছে। তো দেখেন এইটাই মূলত ইয়ারড্রপের পিন পোস্ট। তো এদিকে টোটাল 500K টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে। আর আপনারা যদি উইথড্রোতে ক্লিক করেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনাদের টোকেন আপনাদের ওয়ালেটে দিয়ে দেওয়া হবে। তো কীভাবে আজকের এই ইয়ারড্রপে অংশগ্রহণ করবেন তাই এই ভিডিওতে ফুল A to Z বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের ইয়ারড্রপের লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে এইরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। তো এই ইয়ারড্রপে অংশগ্রহণ করার জন্য ওনাদের টেলিগ্রামের যে বটের টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আপনাদের অবশ্যই পূরণ করতে লাগবে। আর এই বটের লিঙ্ক আমার টেলিগ্রামের এই পোস্টে আপনারা পেয়ে যাবেন। তো জয়েন লিঙ্ক লেখা আছে, সাইডেই কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে আপনাদের সরাসরি ওনাদের যে টেলিগ্রাম বটটা আছে সেই বটে নিয়ে আসবে। নিচে দেখেন স্টার্ট লেখা আছে, তো স্টার্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে লাগবে, কেননা ওনাদের এই বটটা খুবই স্লো, কেননা এদিকে ট্রাফিক অনেক বেশি কিন্তু বটটা অনেক স্লো, সেজন্য আপনারা কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন আপনাদের সামনে এইরকম একটা ক্যাপচা আসবে। তো এদিকে আপনাদের একটা যোগ করতে দিছে, 10 যোগ 3 কত হয় তা আপনারা কি করবেন, নিচে যে মেসেজ অপশনটা আছে মেসেজ অপশনে লেখার পর এরোতে একটা ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ লোডিং হওয়ার পর আবার দেখবেন এইরকম একটা লেখা আসবে। তো এইদিকে ইয়ারড্রপ সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। তো আপনারা কি করবেন, স্টার টাস্ক লেখা আছে এইদিকে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের সামনে প্রথম টাস্ক চলে আসবে। তো প্রথম টাস্কটা কি, ওনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে লাগবে, তারপর ওনাদের গ্রুপে জয়েন করতে লাগবে, তারপর ওনাদের টেলিগ্রামের যে নিউজ আছে সেটাতে জয়েন করতে লাগবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য দিয়ে একটা ক্লিক করে দেবেন। তারপর ওনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে জয়েনে ক্লিক করে ওনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তারপর ব্যাকে একটা ক্লিক করবেন। তারপর ওনাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য দিয়ে ক্লিক করবেন। তারপরে জয়েনে ক্লিক করে ওনাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। তারপর আবার ওনাদের গ্রুপে একটা মেসেজ করে দেবেন, যেমন আমি হ্যালো লিখে দিলাম। তারপর ব্যাকে একটা ক্লিক করবেন। তারপর এই দিকে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওনাদের টেলিগ্রামের যে নিউজ গ্রুপটা আছে সেদিকে জয়েন হয়ে নেবেন। তারপর কি করবেন, আমার ব্যাকে একটা ক্লিক করবেন। তারপর নেক্সট স্টেপ লেখা আছে এই দিকে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে সেকেন্ড টাস্কটা চলে আসবে। তো এদিকে কি বলছে, ওনাদের এই ইয়ারড্রপটা যারা প্রমোশন করছে, হ্যাঁ, তাদের টেলিগ্রাম চ্যানেল আছে, গ্রুপও আছে। তো আপনাদের কি করতে লাগবে, ওনাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে লাগবে আর গ্রুপেও জয়েন করতে লাগবে। তো এই দুইটা টাস্ক আপনারা নিজেরাই কমপ্লিট করতে পারবেন। তারপর কি করবেন, নেক্সট স্টেপ একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে 3 নাম্বার টাস্কটা চলে আসবে। তো 3 নাম্বার টাস্কে কি বলা হয়েছে, ওনাদের টুইটার পেজটাকে ফলো করতে লাগবে। ফলো করার পর এইদিকে আপনাদের ইউজার নেমটা বসায় দিবেন। তো আমি ওনাদের টুইটার পেজটাকে ফলো করার জন্য এইদিকে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ওপেন একটা ক্লিক করলাম। তারপর অটোমেটিক একটা ব্রাউজার ওপেন হলো। তারপর ওনাদের টুইটার পেজে নিয়ে আসলো। তো ফলোতে ক্লিক করে ওনাদের টুইটার পেজটাকে ফলো করে নিলাম। তারপর ব্যাকে একটা ক্লিক করে দিলাম। তো এই মেসেজ অপশনে আমি আমার যে টুইটার ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা বসানোর পর গোতে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখেন কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখি বলছে সাবমিট ইউর পলিগন অ্যাড্রেস। তো নিচে যে মেসেজ অপশনটা আছে এই দিকে আপনাদের পলিগন অ্যাড্রেস দিতে লাগবে। তো পলিগন অ্যাড্রেস আপনারা আপনাদের টাস্ক ওয়ালেটে পেয়ে যাবেন। তো আমি আমার টাস্ক ওয়ালেটে চলে আসলাম। এখন কথা হলো, আপনাদের টাস্ক ওয়ালেটে যদি পলিগন অ্যাড্রেস মানে অ্যাড করা না থাকে তাহলে আপনারা চাইলে BSC যে BNBর অ্যাড্রেসটা আছে সেটাও দিতে পারেন। তো আমার পলিগন অ্যাড্রেস অ্যাড করা আছে, সেজন্য দিয়ে ক্লিক করে দিলাম। তারপর রিসিপে ক্লিক করে দিলাম। তারপর কপিতে ক্লিক করে আমি অ্যাড্রেসটা কপি করে নিয়ে এই দিকে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিব। তো দেখেন আমি অ্যাড্রেসটা পেস্ট করে গোতে একটা ক্লিক করে দিলাম। তো টেলিগ্রাম বটের যে সকল টাস্কগুলো ছিল তার সবই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করার জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার কত টোকেন জমা হয়েছে। টোকেনগুলো দেখার জন্য মাই অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিলাম। তো আরেকটা কথা বলে রাখি, এই ইয়ারড্রপের টাস্কগুলো পূরণ করতে আপনাদের কমপক্ষে 30 থেকে 40 মিনিট সময় লাগবে সবগুলো টাস্ক পূরণ করতে। তাই ধৈর্য সহকারে আপনারা সবগুলো টাস্ক পূরণ করবেন। আর আপনারা যদি এই 30 মিনিট সময় না দিতে পারেন তাহলে আপনাদের ইয়ারড্রপে কাজ করার কোনো দরকার নাই। মনে রাখবেন, আপনাদের ভালো কিছু পেতে হলে তার বিনিময়ে কিছু তো দিতেই লাগবে। তো দেখেন আমার অ্যাকাউন্টের সকল কিছুর ইনফরমেশন কিন্তু এদিকে চলে আসছে। দেখেন আমি রিওয়ার্ড হিসাবে 5টা MPC টোকেন পাইছি, যার মূল্য $20। এখন যদি আমি উইড্রোতে ক্লিক করি তাহলে কিন্তু ২৪ ঘন্টার মধ্যে আমাকে আমার টোকেনগুলো ট্রাস্ট ওয়ালেটে দিয়ে দিবে। কিন্তু আমি এখন উইথড্র করব না, কারণ আমার ২-৩ জন রেফার এই অফার অংশগ্রহণ করবে। ২-৩ জন বলার কারণ আছে, আমি যতগুলি ইয়ারড্রপ বা অফার শেয়ার করি তার মধ্য থেকে ২-৩ জনই জয়েন করে, এর বেশি কেউ কিন্তু জয়েন করে না। তো ২-৩ জন এই ইয়ারড্রপে অংশগ্রহণ করার পর আরও ২-৩টা টোকেন বাড়বে, তারপর আমি একসাথে সবগুলো টোকেন উইথড্র করব। তো বৃষ্টি হইতেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সাউন্ডে একটু সমস্যা হইতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।